বেন্দুর ছেলে লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আজকের অংশ অষ্টম। আমার গল্প বলা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভয়েস অব যুতিকা ওয়ার্ল্ড এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের সকল বন্ধু বান্ধব যারা আছে তাদের মধ্যে শেয়ার করবেন। আসুন গল্প পড়া শুরু করা যাক। বাড়ির সম্মুখ দিয়ে স্কুল যাইবার পথ। প্রথম কয়েকদিন অমূল্য ছাতি আড়াল করিয়া এই পথেই গিয়াছিল। আজ দুদিন ধরিয়া সেই লাল রঙের ছাতাটি আর পথের একধার বাহিয়া গেল না। চাহিয়া চাহিয়া বিন্দুর চোখ ফাটিয়া জল পড়িতে লাগিল, তবুও সে চিলের ছাদের আড়ালে বসিয়া তেমনি এক দৃষ্টে পথের পানে চাহিয়া বসিয়াছি। সকালে 9টা 10টার সময় কত রকমের ছাতি মাথায় দিয়া কত ছেলে হাঁটিয়া গেল। স্কুলে ছুটির পর কত ছেলে সেই পথে আবার ফিরিয়া আসিল, কিন্তু সেই চলন সেই ছাতি বিন্দুর চোখে পড়িল না। সে সন্ধ্যার সময় চোখ মুছিতে মুছিতে নামিয়া আসিয়া নরেনকে ডাকলেন। ডাকিয়া জিজ্ঞাসা করিল, হ্যাঁ নরেন, এই তো স্কুলের যাওয়ার সোজা পথ, তবে কেন সে এদিন এদিক দিয়ে আর যায় না? নরেন চুপ করিয়া রহিল। বিন্দু বলিল, বেশ তো রে, তোরা দুটি ভাই গল্প করতে করতে যাবি আসবি, সেই তো ভালো। নরেন তাহার নিজের ধরনের অমূল্যকে ভালোবাসিয়াছিল। চুপি চুপি বলিল, সে লজ্জার আর যায় না মামি, ওই হোতা দিয়ে ঘুরে যায়। বিন্দু কষ্টে হাসিয়া বলিল, তার আবার লজ্জা কিসের রে? না না, তুই বলিস তাকে সে যেন এই পথ দিয়েই যায়। নরেন মাথা নাড়িয়া বলিল, কখনো যাবে না মামি। কেন যাবে না জানো? বিন্দু উৎসুক হইয়া বলিল, কেন? নরেন বলিল, তুমি রাগ করবে না তো? না। তাদের বাড়িতে বলে দেবে না? না। আমার মাকেও বলে দেবে না? বিন্দু অধীর হইয়া বলিল, না রে না, বলবো না, আমি কাউকে কিছু বলবো না। নরেন ফিসফিস করিয়া বলিল, থার্ড মাস্টার অমূল্যের আচ্ছা করে কান মুলে দিয়েছে। এক মুহূর্তে বিন্দু আগুনের মতো জ্বলিয়া উঠিয়া বলিল, কেন দিলে? গায়ে হাত তুলতে আমি মানা করে দিয়েছি না? নরেন হাত নাড়িয়া বলিল, তার দোষ কি মামি, সে নতুন লোক, আমাদের চাকর ওই হেব শালাই বজ্জাত, সে এসে মাকে বলেছে। আমার মাটিও কম বজ্জাত নয় মামি, সে মাস্টারকে বলে দিতে বলে দিয়েছে। থার্ড মাস্টার অমনি আচ্ছা সে কান মলেছে? কী রকম করে জানো মামি? এই রকম করে ধরে। বিন্দু তাহাকে তাড়াতাড়ি থামিয়া দিয়া বলিল, হেব কি বলে দিয়েছে? নরেন বলিল, কি জানো মামি, হেব টিফিনের সময় আমার খাবার দিয়ে যায় তো, সে ছুটে এসে বলে, কি খাবার দেখি নরেনদা? মা শুনে বলে, অমূল্য নজর দেয়, অমূল্যর কেউ খাবার নিয়ে যায় না। নরেন কপালে এইবার হাত দিয়ে ঠেকাইয়া বলিল, কোথা পাবে মামি, তারা গরিব মানুষ, সে পকেটে করে দুটি ছোলা ভাজা নিয়ে যায়, তাই টিফিনের সময় ওদিকে গাছতলায় লুকিয়ে বসে খায়। বিন্দুর চোখের ওপর ঘরবাড়ির সমস্ত সংসার দুলিতে লাগিল। সে সেইখানে বসিয়া পড়িয়া বলিল, নরেন তুই যা। সে রাত্রে অনেক ডাকাডাকির পর বিন্দু খাইতে বসিয়া কোনো মতেই হাত মুখে তুলিতে পারিল না। শেষে অসুখ করেছে বলিয়া উঠিয়া গেল। পরদিনও প্রায় উপবাস করিয়া পড়িয়া রহিল, অথচ কাহাকেও কোনো কথা বলিতেও পারিল না, একটা উপায়ও খুঁজিয়া পাইল না।
তাহার কেবলই ভয় করিতে লাগিল, পাছে কথা কহিলেই তাহার নিজের অপরাধ আরও বাড়িয়া যায়। অপরাহ্নে স্বামীর আহারের সময় অভ্যাস মতো কাছে গিয়া বসিয়া অন্যদিকে চাহিয়া রহিল। কোনরূপ ভোজ্য পদার্থের দিকে কাল হইতে সে চাহিয়া দেখিতেও পারিল না। ঘরে বাতি জ্বলিতেছে, মাধব নিমিলিত চোখে চুপ করিয়া পড়িয়া ছিলেন। বিন্দু আসিয়া পায়ের কাছে বসিল। মাধব চাহিয়া দেখিয়া বলিলেন, কি? বিন্দু নতমুখে স্বামীর পায়ের একটা আঙুলের লোক খুঁটিতে লাগিল। মাধব স্ত্রীর মুখের কথাটা অনুমান করিয়া লইয়া আদ্র হইয়া বলিলেন, আমি সমস্তই বুঝি বিন্দু, কিন্তু আমার কাছে কাঁদলে কি হবে, তার কাছে যাও। বিন্দু সত্যই কাঁদিতেছিল, বলিল, তুমি যাও, আমি গিয়ে তোমার কথা বলবো, দাদা শুনবে? শুনতে পারবেন না। বিন্দু সে কথার জবাব না দিয়া বলিল, আমি তো বলছি আমার দোষ হয়েছে, আমি ঘাট মানছি, তুমি তাদের বলো গে। আমি পারবো না বলিয়া মাধব পাশ ফিরাইয়া শুইলেন। বিন্দু আরও কতক্ষণ আশা করিয়া বসিয়া রহিল, কিন্তু মাধব কোনো কথাই যখন বলিলেন না, তখন সে ধীরে ধীরে উঠিয়া গেল। স্বামীর ব্যবহারে তাহার বুকের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত একটা প্রস্তর কঠিন ধিক্কার যোজন ব্যাপী পর্বতের মতন এক নিমিষের মধ্যে পরিব্যাপ্ত হইয়া গেল। আজ সে নিঃসহায় বুঝিল, তাহাকে সবাই ত্যাগ করিয়াছে। পরদিন প্রাতকালেই যাদব ছোটবধূর যাইবার অনুমতি দিয়া একখানি পত্র পাঠাইয়া দিলেন। বিন্দুর পিতা পীড়িত, সে যেন অবিলম্বে যাত্রা করেন। বিন্দু সজল চোখে গাড়িতে গিয়া উঠিল। বামুন ঠাকুর গাড়ির কাছে আসিয়া বলিলেন, বাপকে ভালো দেখে শিগগিরই ফিরে এসো মা। বিন্দু নামিয়া আসিয়া তাহার পদধূলি লইতেই তিনি অত্যন্ত সংকুচিত হইয়া পড়িলেন। বিন্দুকে এমন নত এমন নম্র হইতে কেহ কোনো দিনও দেখে নাই। পায়ের ধুলা মাথায় তুলিয়া লইয়া বিন্দু কহিল, না মেয়ে, যাই হোক, তুমি ব্রাহ্মণের মেয়ে, বয়সে বড়, আশীর্বাদ করো যেন আর ফিরতে না হয়, এই যাওয়াই যেন আমার শেষ যাওয়া হয়। বামুন মেয়ে তদ্দূরে কিছুই বুঝিতে বলিতে পারিলেন না। বিন্দুর শীর্ণক্লিষ্ট মুখখানির পানে চাহিয়া কাঁদিয়া ফেলিলেন। এলোকেশী উপস্থিত ছিলেন, খনখন করিয়া বলিয়া উঠিলেন, ও কি কথা বউ, আর কারো বাপ মায়ের কি অসুখ হয় না? বিন্দু জবাব দিল না, মুখ ফিরাইয়া চোখ মুছিল। কিছুক্ষণ পরে বলিল, তোমাকেও নমস্কার করি ঠাকুরজি, চললুম আমি। ঠাকুরজি বলিলেন, যাও দিদি যাও, আমি ঘরে রইলুম, সমস্তই দেখতে শুনতে পারব। বিন্দু আর কথা কহিল না, কোচম্যান গাড়ি চালাইয়া দিল। অন্নপূর্ণা বামন ঠাকুরের মুখে এ কথা শুনিয়া চুপ করিয়া রহিলেন। ইতিপূর্বে কোনো দিন বিন্দু অমূল্যকে ছাড়িয়া বাপের বাড়ি যায় নাই, আজ এক মাসের ওপর হইল সে একবার তাহাকে চোখের দেখা দেখিতে পায় নাই। তাহার দুঃখ অন্নপূর্ণা বুঝিলেন। রাত্রে অমূল্য বাপের কাছে শুইয়া আস্তে আস্তে গল্প করিতেছিল। নিচে প্রদীপের আলোকে কাঁথা সেলাই করিতে করিতে অন্নপূর্ণা সহসা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিয়া উঠিলেন, ষাট ষাট, যাবার সময় বলে গেল কি না, এই যাওয়াই যেন শেষ যাওয়া হয়। মা দুর্গা করুন, বাছা আমার ভালোই ভালোই ফিরে আসুক। কথাটা শুনতে পাইয়া যাদব উঠিয়া বসিয়া বলিলেন, আগা গোড়া এই কাজটা ভালো করনি বড় বউ, আমার মাকে তোমরা কেউ চিনলে না? অন্নপূর্ণা বলিলেন, সেও তো একবার দিদি বলে এলো না,
তার ছেলেকেও তো সে জোর করে নিয়ে যেতে পারতো, তাও তো করলে না। সেদিন সমস্ত দিন খাটুনির পর ঘরে ফিরে এলুম, উল্টে কতগুলো শক্ত কথা শুনিয়ে দিলে। যাদব বলিলেন, আমার মায়ের কথা শুধু আমিই বুঝি, কিন্তু বড় বউ এ যদি না মাপ করতে পারবে, বড় হয়েছিলে কেন? তুমিও যেমন, মাধুও তেমনি, তোমরা ধরে বেঁধে বুঝি আমার মায়ের প্রাণটা বধ করলে। অন্নপূর্ণার চোখ দিয়া টপ টপ করিয়া জল গো পড়িতে লাগিল। অমূল্য বলিল, বাবা ছোট মা কেন আসবে না বলছে? অন্নপূর্ণা চোখ মুছিয়া বলিলেন, যাবি তোর ছোট মায়ের কাছে? অমূল্য ঘাড় নাড়িয়া বলিল, না। না কেন রে? ছোট মা তোর দাদামশায়ের বাড়ি গেছে, তুইও কাল যা। অমূল্য চুপ করিয়া রহিল। যাদব বলিলেন, যাবি অমূল্য? অমূল্য বালিশে মুখ লুকাইয়া পূর্বের মতো মাথা নাড়িতে নাড়িতে বলিল, না। কতটা রাত্রি থাকিতেই যাদব কর্মস্থানে যাইবার জন্য প্রস্তুত হইতেছেন? দিন পাঁচ ছয় পরে এমনি এক শেষ রাত্রে তিনি প্রস্তুত হইয়া অন্য মনস্কের মতো তামাক টানিতেছিলেন। অন্নপূর্ণা বলিলেন, বেলা হয়ে যাচ্ছে। যাদব ব্যস্ত হইয়া হুঁকাটা রাখিয়া দিয়া উঠিয়া বসিয়া বলিলেন, আজ মনটা বড় খারাপ বড় বউ। কাল রাতে আমার মা যেন ওই দোরের আড়ালে এসে দাঁড়িয়েছিলেন, দুগ্গা দুগ্গা বলিয়া তিনি বাহির হইয়া পড়িলেন। সকালবেলা অন্নপূর্ণা ক্লান্তভাবে রান্নাঘরে কাজ করতেছিলেন। ও বাড়ির চাকর আসিয়া সংবাদ দিল, বাবু কাল রাতে ফরাসডাঙ্গার চলে গেছেন, মার নাকি বড় ব্যামো। স্বামীর কথাটি স্মরণ করিয়া অন্নপূর্ণার বুক কাঁপিয়া উঠিল। কি ব্যামো রে? চাকর বলিল, তা জানি না মা, শুনলুম কী রকম অজ্ঞান টজ্ঞান হয়ে কী রকম শক্ত অসুখ হয়ে দাঁড়িয়েছে। সন্ধ্যার পর বাড়ি ফিরিয়া আসিয়া যাদব খুব শুকিয়া কাঁদিয়া ফেলিয়া বলিলেন, কত সাত করে সোনার প্রতিমা ঘরে আনলুম বড় বউ, জলে ভাসিয়ে দিলে? আমি এখনই যাব। দুঃখে আত্মগ্লানিতে অন্নপূর্ণার বুক ফাটিতেছিল। অমূল্যর চেয়েও বোধ করি তিনি ছোট বউকে ভালোবাসিতেন। নিজের চোখ মুছিয়া তিনি স্বামীর পা ধুইয়া দিয়া জোর করিয়া সন্ধ্যা করিতে বসিয়া দিয়া অন্ধকার বারান্দায় আসিয়া বসিয়া রহিলেন। খানিক পরেই বাহিরে মাধবের কণ্ঠস্বর শোনা গেল। অন্নপূর্ণা প্রাণপ্রণে বুক চাপিয়া ধরিয়া দুই কানে আঙুল দিয়া শক্ত হইয়া বসিয়া রহিলেন। মাধব রান্নাঘরে অন্ধকার দেখিয়া এ ঘরে ফিরিয়া আসিয়া অন্ধকারে অন্নপূর্ণাকে দেখিয়া শুষ্কস্বরে বলিতেন, বৌমা শুনেছ বোধ হয়? অন্নপূর্ণা মুখ তুলিতে পারিলেন না। মাধব কহিল, অমূল্যর যাওয়া একবার দরকার, বোধ করি শেষ সময় উপস্থিত হয়েছে। অন্নপূর্ণা উবুর হইয়া পড়িয়া ফুকাইয়া উঠিলেন। যাদব ঘর হইতে পাগলের মতো ছুটিয়া আসিয়া বলিলেন, এমন হয় না মাধু। আমি বলছি হয় না, আমি জানি, আমি জ্ঞানে অজ্ঞানে কাউকে দুঃখ দিইনি, ভগবান আমাকে এ বয়সে কখনো এমন শাস্তি দেবেন না। মাধব চুপ করিয়া রহিল। যাদব বলিলেন, আমাকে সব কথা খুলে বল, আমি গিয়ে মাকে ফিরিয়ে আনব। তুই উতল হোস নে মাধু, গাড়ি সঙ্গে আছে। মাধব বলিল, আমি উতল হইনি দাদা, আপনি নিজে কি করছেন? কিছুই করিনি। ওঠ বড় বউ, আয় অমূল্য। মাধব বাধা দিয়ে বলিল, রাত্রিটা যাক না দাদা। না না, সে হবে না, তুই অস্থির হোস নে মাধু, গাড়ি ডাক, নইলে আমি হেঁটেই যাব। মাধব আর কিছু না বলিয়া গাড়ি আনিয়া
চারজনকেই উঠিয়া বসিলেন। যাদব বলিলেন, তার পায়ে তার পরে? মাধব কহিল, আমি তো ছিলুম না, ঠিক জানি নে। শুনলুম দিন চারেক আগে খুব জ্বরের ওপর ঘন ঘন মূর্ছা হয়, তারপরে এখন পর্যন্ত কেউ ওষুধ কি এক ফোঁটা দুধ অবধি খাওয়াতে পারেনি। ঠিক বলতে পারি নে কি হয়েছে, কিন্তু আশা আর নেই। যাদব জোর দিয়া বলিয়া উঠিলেন, খুব আছে, 100 বার আছে, মা আমার বেঁচে আছেন, মাধু ভগবান আমার মুখ দিয়ে এই শেষ বয়সে মিথ্যে কথা বার করবেন না, আমি আজ পর্যন্ত মিথ্যে বলিনি। মাধব তৎক্ষণাৎ অবনত হইয়া অগ্রজের পদধূলি মাথায় লইয়া নিঃশব্দে বসিয়া রহিল।